আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অ্যামাজন অ্যাকাউন্টের অর্ডারগুলো নিয়ে এবং ওয়ালমার্ট আর শীতটেনে কিছুটা আপনাদেরকে আজকের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব নামাজ পড়ে আসার জন্য, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ বন্ধুরা, নামাজ আপনার আমার সবার জন্যই ফরজ। সো আল্লাহ যেহেতু আমাদের জন্য সব ফরজ করছে, অবশ্যই রিকোয়েস্ট করবো যার যা অবস্থান থেকে নামাজটা পড়ে আসেন। তারপরে আপনার লাইফের যে কোনো কাজই করেন না কেন, আগে ফরজ কাজ নামাজ, যেহেতু আমরা মুসলিম হিসেবে। সো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো নামাজ পড়ে এসে আপনারা যে কোনো কাজ করেন বন্ধুরা, বাট অবশ্যই আল্লাহ সেখানে বরকত দেবে ইনশাআল্লাহ। সো এখানে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো অর্ডার, অ্যামাজন অর্ডার যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো রাইট নাও। আজকে দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস করছে ফেব্রুয়ারি 25, 2023 তারিখের অর্ডারটা। সো এই ধরনের লাস্ট এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে একটা অর্ডার, আবার টোটাল এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ইস্যু, তারপর হলো ডিজিটাল অর্ডার, লোকাল স্টোর অর্ডার, অর্ডার ক্যান্সেল। সো এইগুলো হলো আপনার অ্যামাজনে অর্ডার করার পরে আপনার এই শিটগুলো চলে আসে। আর আপনারা যেটা অনেকেই যারা দেখছেন আমাদের আগের ভিডিও দেখছেন, সেখানে আমি অ্যামাজনের অর্ডার করার সিস্টেমটা দেখাই দিছি। আশা করি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে যাবেন এবং ওখানে ভিডিওর ইউটিউবের যে চ্যানেলের সব কিছু আছে ওখানে স্ক্রোলিং করে দেখবেন, আমরা অ্যামাজনের অর্ডার কাটার সিস্টেমটা ওখানে দেখাই দিছি। যারা বিগিনার আশা করি তাদেরটা কিছুটা হলেও হেল্প হবে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসলে। আর এটা হলো অ্যামাজনের অর্ডারের জন্য এখানে যে ডিটেলসগুলো আছে, অনেকে অর্ডার ক্যান্সেল অপশনগুলো চাইলে আপনারা ক্যান্সেলে গেলে অর্ডার ক্যান্সেলগুলো দেখতে পারবেন। অ্যান্ড আপনারা এখানে অর্ডার পারচেজের যে সিস্টেমটা, রাইট নাও অনেকে অনেকভাবে অর্ডার করে থাকে, যেমন আমরা রাইট নাও এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অর্ডারটা করছি 4.4849 এই অর্ডারটা। সো এই অর্ডারটা করার ক্ষেত্রে কি হয়েছে, আমরা এখন অনেক অনেকভাবে অর্ডার করে যেটা আমি আবারও বলতেছি, বাট অনেকে গিফট কার্ড ইউজ করে, অনেক অনেক ধরনের কার্ড ইউজ করেন। তো আপনারা যেটা হচ্ছে লং রানের জন্য অবশ্যই অ্যামাজন যেই জিনিসগুলো প্রাইম অ্যাকাউন্টগুলো ফলো করবেন, বিকজ আপনার প্রাইম অ্যাকাউন্ট হলে আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলো করে আপনারা অনেক কমফোর্ট ফিল করবেন এবং অ্যাকাউন্টটা অবশ্যই আপনার যেটা হচ্ছে ক্যান্সেল রেট বা আদার্স যে ইস্যুগুলো থাকবে অ্যামাজনের অর্ডারের ক্ষেত্রে সেই ইস্যুগুলো থেকে আপনারা অনেকটা ফ্রি থাকবেন ইনশাআল্লাহ। বিকজ যারা নতুন করে অ্যামাজন অ্যাকাউন্ট করেন এবং অ্যামাজন অ্যাকাউন্টে অনেক বলতেছে অর্ডার করতেছি তারপর অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এই জিনিসগুলো থেকে ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই আপনারা অ্যাকাউন্ট যেটা করতেছে বা যে ক্লায়েন্টের আপনার অ্যাকাউন্টও করে নিচ্ছেন তাদেরকে অবশ্যই তাদের ফুললি ডকুমেন্টগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। তাতে যেটা হবে আপনার অ্যাকাউন্টটা যদি পরিপূর্ণভাবে আপনারা করে নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের সেল যতই অর্ডার করেন না কেন ক্যান্সেল হবে না, আর আশা করি আপনাদের একটা ভালো একটা মোটামুটি আর্নিং জেনারেট করা সম্ভব। এবং যেটা আমি আপনার প্রথম দিনও বলছিলাম যে অনেকে আমাদের নতুন একটা স্টোর, সো নতুন স্টোরের ছোট ভাই যেটা আমাদের কাজগুলো করতেছে, সো চলেন আমরা একটু ওয়ালমার্টে একটু দেখাই আর শীতটা একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালমার্ট অ্যাকাউন্ট, বাট এখানে দেখেন মাত্র 61টা অর্ডার। অ্যান্ড রাইট নাও এখানে সব অর্ডারগুলো অলরেডি আমাদের আছে, যে অর্ডারগুলো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। সো এখানে মাত্র নতুন স্টোর, বাট 10 থেকে 12 দিন হবে যে স্টোরটা আমি আগেও ভিডিওতে বলছি, বাট এখানে সেই স্টোরে দেখেন মাত্র 163 অর্ডার। অ্যান্ড রাইট নাও টুডে অর্ডারগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো। সো আমরা চেষ্টা করতেছি আপনাদের অর্ডারগুলো দেখালাম, বাট এখানে যেটা হচ্ছে ভালো প্রোডাক্ট যদি আবারও বলি আপনাদের এর আগে আমি অনেকবার বলছি যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে বলবো ভালো প্রোডাক্টগুলো লিস্টিং করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার সেল 100% আসবে বন্ধুরা। সো দেখেন মাত্র 63 অর্ডারে, আমি একটু দাঁড়ান আমি আমার শীটটা একটু অল্প করে আপনাদেরকে দেখাই, একদমই মাত্র এখানে 61টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। সো রাইট নাও সে প্রফিট করছে দেখেন 464.78, এই অল্প এই কয়েকটা অর্ডারে এবং রয়টা দেখেন মাশাআল্লাহ 51.235। সো এই ধরনের রয়টা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আপনারা যারা এই লাইনে কাজ করতেছেন তাদেরকে আশা করি অনেকে বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে যাচ্ছি। দেখেন এই এই টাকায় আপনার এত পরিমাণ একটা আর্নিং জেনারেট করে 50% লাভ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু। এবং আপনার আরেকটা ইস্যুটা মাথায় রাখবেন, আপনার স্টোরটা যখন ভালো থাকবে আলহামদুলিল্লাহ আপনার শীটের এই প্রফিটগুলো অনেক ভালো আপনার আর্নিং করতে পারবেন, লং রান করতে পারবেন যদি স্টোরটা ভালো রেখে কাজ করেন। সো আমি রিকোয়েস্ট করবো যারা বিগিনার আছেন তারা অবশ্যই ভালো জেনে বুঝে কাজগুলো করেন এবং স্টোরটাকেও ভালো করে হ্যান্ডেল করেন, এবং যারা স্টোর দিচ্ছেন তাদেরকেও বলবো যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে স্টোরগুলো দেন,
এই হুটহাট দিয়ে স্টোর দিয়ে নষ্ট করেন না, এবং একটা স্টোর করতে যে ডকুমেন্টগুলো লাগে অনেক কষ্ট করে কিন্তু তারা ডকুমেন্টগুলো আমরা আমাদেরকে দেয় যারা স্টোর দিয়ে থাকে। রিকোয়েস্ট করবো যারা একটু জেনে বুঝে এই লাইনে কাজগুলো করতে আসেন তাহলে সবার জন্যই উপকার, দিন শেষে যে কাজ করবে তারও উপকার, যে ক্লায়েন্ট স্টোর দিচ্ছে তার জন্য উপকার, এবং দিন শেষে সবাই লাভবান হবেন যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে কাজগুলো করেন। আর এছাড়াও যদি মনে হয় না আপনারা আরও আপনাদের গাইডলাইন উপরে আরও দরকার চাইলে আপনাদের আমাদেরকে নক করতে পারেন, বিকজ আমরাও আপনাদেরকে একটা মোটামুটি ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। সো ইনশাল্লাহ যদি রিলেটেড কোনো ইস্যু আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন বা মেসেজ দিতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া আমাদের পক্ষ থেকে, সেটা আমরা কন্টিনিউ করতে থাকবো ইনশাল্লাহ। আর এছাড়াও যদি দেখা যায় অনেকে সবসময় হয়তো পরিপূর্ণ সবাইকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না বিকজ আমাদেরও সময় সাপেক্ষর কারণে, সো তাছাড়াও যদি পরে হয় আমরা সেটা পরে আপনাদেরকে রিপ্লাই ইনশাল্লাহ সেটাকে চেষ্টা করব জানায় দেওয়ার জন্য যে আপনি যে ইস্যুটা বলছেন ওই ইস্যু অনুযায়ী কতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সেই সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই জেনে বুঝে কাজগুলো করেন এবং ভালোভাবে কাজ করেন। আলহামদুলিল্লাহ আপনার ড্রপশিপিং বলেন বা FBM যে কোনো সেক্টরেই করেন না কেন, বা এছাড়াও যারা আমরা আমাদের আরেকটা পার্ট যেটা কাজ করতেছি ডিজাইন সেকশনে ওয়েবসাইট নিয়ে, সো আলহামদুলিল্লাহ সেই সাইডেও আলহামদুলিল্লাহ তারা ভালো কাজ করতেছে। তো আপনারা যে কোনো ইস্যু নিয়ে যদি আমাদেরকে জানতে চান আমরা চেষ্টা করব আপনাদের সেই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবশ্যই যারা ফরেনার স্টোর নিয়ে কাজ করতেছেন তাদেরকে বলবো আপনারা জেনে বুঝে মানুষকে স্টোরগুলো দেন এবং যাদেরকে দিচ্ছেন তাদের প্রোফাইলগুলো আগে ভালো করে দেখেন যে তারা আসলে কেমন কাজ করে এবং কাজের পারফরমেন্সটা কি দিচ্ছে। সো ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই রিকোয়েস্ট করবো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে, আর ভালো থাকবেন, আর সবাই রিকোয়েস্ট করবো সবাইকে নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।